এক পাশে সাকিবের সাথে আলোচনায় ব্যস্ত লিটন দাস দীর্ঘক্ষণ ধরে, আরেক প্রান্তে অধিনায়ক নাজমুল শান্ত আর কোচ চন্ডিকা হাথুরুসিংহের আলাপচারিতা। সিরিয়াস বাংলাদেশ দল দুদিন বিরতির পর মাঠে ফিরেছে ক্রিকেটাররা, মাঠে নয় আসলে ইনডোরে। বেসরকারি মাস্ট্যাং ক্রিকেট একাডেমির ইনডোর ফ্যাসিলিটিস বিশ্বমানের না হলেও যুক্তরাষ্ট্রের সেরা। বৃষ্টিতে মূল মাঠের নেট কর্দমা, তাই বাধ্য হয়ে গৃহবন্দী দল, তাও তো অনুশীলন হলো। কেন অনুশীলনে অনীহা দলের তার ব্যাখ্যা দিলেন সহ অধিনায়ক। শুধু আমরা না, সব টিমই কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখতে পারেন যে ওয়েদারের কারণে বেশি ট্রেনিং করার সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভিজা ছিল বা ফ্যাসিলিটিসটা একটু তুলনামূলক কম, যেহেতু ইউএসএ তে নতুন ক্রিকেট হচ্ছে। নেটে ঢুকেই ব্যাটে বলে ব্যস্ততা ক্রিকেটারদের, প্রায় তিন ঘন্টার ম্যারাথন সেশন। এর মধ্যে সাকিব আল হাসানকে দেখা গেছে আলাদাভাবে, প্রথমে বোলিং মেশিনে, তারপর বোলারদের মোকাবেলা করেছেন। মাহমুদুল্লাহ ব্যস্ত ছিলেন বিগ হিটে, যেটা মাঠেও তার নিয়মিত দায়িত্ব। সমালোচনায় ডুবছেন সৌম্য সরকার, কিন্তু নিজেকে জাগিয়ে তোলার চেষ্টায় সুইপ শটে খুঁজছেন আত্মবিশ্বাস। লিটন দাসের আত্মবিশ্বাসও তলানিতে, ব্যাটিং এর পর উইকেট কিপিং প্র্যাকটিসটাও করেছেন ইনডোরের নেটেই। আত্মবিশ্বাস জাগাতে সাফল্যেই ভরসা দলের। মাঠে এক্সিকিউশনটাই মেইন ফ্যাক্ট আমি মনে করি। ধরেন আপনি আমাকে একটা প্ল্যান দিলেন, আমি যদি এক্সিকিউট করতে না পারি তখনই ওই জিনিসটা আনসাকসেসফুল হয়ে গেল। তো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কোচ যেই থাকুক না কেন, দিন শেষে আমরা যেই মিডলে থাকবো বোলিং বা ব্যাটিং এর সময়, যেই প্ল্যানই দেওয়া হোক সেই প্ল্যানটা এক্সিকিউট করতে পারলে তখন সাকসেসফুল হবে, তখন আলটিমেটলি সবারই ডিসিশন ভালো হবে। শরীফুলের সাথে প্রথম ম্যাচে বোলিং পার্টনারশিপটা হচ্ছে না তাসকিনে, বড় ধাক্কা সামলে নেওয়ার সামর্থ্য আছে বলে অন্তত মুখে বলছেন ঢাকা এক্সপ্রেস। শরীফুল যদি না খেলতে পারে এটা আমাদের বোলিং অ্যাটাকের জন্য একটু বিগ লস, কিন্তু তাও বাকিরাও সবাই ওয়েল প্রিপেয়ার্ড। যদি আমিও নাও খেলতে পারি তাও বাকি যারা আছে তারাও প্রিপেয়ার। তো আশা করছি যে যারাই খেলবে সেরাটা দিতে পারলে নিউ ইয়র্কের উইকেট চেনা হলেও বাংলাদেশের কাছে অচেনা ডালাসের উইকেট, রহস্য ভেদের চেষ্টা তাসকিনের। এক্সপেকটেশন সব সময় থাকে জিতার, তো যেহেতু আমরা ইউএসএ সিরিজ এবং প্র্যাকটিস ম্যাচ খেললাম, মোটামুটি একটা আইডিয়া গ্যাদার করতে পারছি যে কিরকম কন্ডিশন বা সিচুয়েশনে কেমন করে খেলতে হবে। আশা করছি এগুলো আপকামিং ম্যাচগুলোতে অনেক হেল্প করবে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার হার বাংলাদেশকে আশাবাদী করছে সুপার এইটে খেলার স্বপ্ন দেখতে। শহর থেকে আর গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়াম থেকে বেশ খানিকটা দূরের মাস্ট্যাং ক্রিকেট একাডেমিতে ইনডোর স্টেডিয়ামে অনুশীলন করতে হয়েছে বাংলাদেশ দলকে, এবং আগামী দুই দিন অর্থাৎ ম্যাচের আগে যে সময়টা বাকি আছে সে সময়টাও মূল মাঠের দেখা মিলবে কি না সেটাও কিন্তু শঙ্কার বিষয়। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র।